গ্রেপ্তার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিকে দিকে প্রতিবাদ বিজেপি কর্মীদের, হাওড়ায় পরপর অশান্তি, বড়সড় রদবদল পুলিশে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। গ্রেপ্তার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, হাওড়ায় পরপর অশান্তি, বড়সড় রদবদল করা হলো পুলিশে। এদিন সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে কার্যত গৃহবন্দি করে রাখা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ তোলেন সুকান্ত। আমাকে লিখিত দিয়ে 6 নম্বর মুরলীধর সেলে গেছে বাড়ি, তার বাইরে এবং পুলিশ আমাকে সেখানে প্রায় অ্যারেস্টের মতোই আর কি, সঙ্গে আমার সাথে পুলিশ থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো লিখিত দেব না, ঠিক আছে? এটা আমার নাগরিক রাইটের মধ্যে পড়ে যে আমি পার্টি অফিস যাব না কোথাও মলে সিনেমা দেখতে যাব, এটা পুলিশকে লিখিত দেওয়ার আমার লিগাল যারা মানে এক্সপার্ট তাদের সাথে আমি আলোচনা করেছি, এটা আমার লিগাল রাইট, আমার কারো অধিকার নেই আমার কাছ থেকে লিখিত নেওয়ার যে আমি কোথায় যাব না যাব। লেখা দিয়ে আমি পার্টি অফিসে যাব, এটা আমি আমার লিগাল যারা এইড আছে তাদের সাথে কথা বলেছি, তারা হাইকোর্টেও মুভ করার চেষ্টা করছেন, মহামান্য বিচারপতির কাছে যাওয়ার চেষ্টা করছেন, এবং আমরা সেই আইনি পথেই আমি লড়াই লড়ব। কিন্তু আমি যদি আজকে গোটা দিন যতক্ষণ না পর্যন্ত আমার সুযোগ শেষ হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করব, আমি পাঁচলাতে এবং আমার যেখানে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করব। পুলিশে যদি অ্যারেস্ট করার থাকে অ্যারেস্ট করবে, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই চালিয়ে যাব। বেলা 1:30 নাগাদ নিউ টাউনের বাড়ি থেকে বের হন তিনি। সুকান্ত মজুমদারের দেহরক্ষীর সাথে পুলিশের রীতিমতন ধস্তাধস্তি বেঁধে যায়। এসবের মাঝেই কিছুদূর এগিয়ে যায় তার কনভয়। এরপর দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে তাকে গ্রেপ্তার করা হয়। আমি বললাম যে এখন আমি যাবই, আপনার আইন অনুসারে যা করার আপনি করবেন। উনি বলছে না স্যার যাবেন না, এটা তো চলতে পারে না, আইনের কথায় সমস্ত কিছু কাগজে কলমে হয়, কাগজে কলম ছাড়া আইন চলতে পারে না। এনারা নিজেদের মতো করে আইন তৈরি করছেন, তালিবানদের মতো অবস্থা, আটকে দিন এখানে আটকে দিলেন, দিদিমণি যা বলছেন তাই শুনছেন, কিন্তু কোনো আইন নেই এনাদের কাছে, কোনো কাগজ নেই। আমাকে রিস্টেন্ট করবেন যে উনি, তার তো একটা কাগজ থাকা দরকার, কোনো কাগজের বলে তো ওনারা করতে পারেন। আমি যাব, যা করার করবেন, ওনারা আমাকে অ্যারেস্ট করা হলে অ্যারেস্ট করবেন। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পর সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় লালবাজারে। ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা। পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট কেন করা হলো? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওই জবাব তোমার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ওই জবাব তোমার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। অবিলম্বে সুকান্ত মজুমদার ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এদিনই রাজ্য পুলিশের পক্ষ থেকে হাওড়ার অশান্তির জেরে বড়সড় রদবদল করা হয়। অপসারিত হন হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকর, অপসারিত হন হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপার। এদিন হাওড়ার ক্রমাগত অশান্তির জেরে শান্তি বজায় রাখবার জন্য এলাকার মানুষের কাছে আবেদন জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। সুকান্ত মজুমদারের গ্রেপ্তার প্রসঙ্গে তার আইনজীবী বলেন, আইনারা তো নিশ্চয়ই আইনের শপথ নিয়ে পুলিশ হয়েছিলেন, ওনার কাছে রুল আছে, অর্ডার দিন আমাদেরকে, ওই অর্ডার দিন, যেতে পারবে না আমরা মেনে যাব। হায়েস্ট ফ্রম দ্য হায়েস্ট অথরিটি অফ দ্য স্টেট একটা অর্ডার দেখাক যেখান থেকে মাননীয় সুকান্ত মজুমদার এখান থেকে বেরোতে পারবে না, তার অর্ডার আছে, আমাদের ইচ্ছা মতো আইন হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।